সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটা ক্লাস নিয়ে হাজির হইলাম। তা আজকে আমাদের ক্লাস হচ্ছে সামাজিক কাঠামোতে বিস্তৃতি, নৈরাজ্য, সামাজিক উপদল সমূহের কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্বে সমাজে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় বিষয়টি টেইনস তত্ত্ব আলোকে ব্যাখ্যা করো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা আছে টেইনস তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। তাহলে অপরাধ বিজ্ঞান স্টেইনস তত্ত্ব বলিতে সমাজ কাঠামের বা বাসিন্দাদের উপর প্রভাব আরোপ হয়, যাহা এক ব্যক্তি ব্যক্তি বাধ্য হয়। অপরাধ বিজ্ঞানী বিভিন্ন জন এই বিষয়ে কাজ করিয়াছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলিন এই তিনি এই তত্ত্বের ব্যাপক কাজ করিয়েছেন। তাহলে তিনি এই তত্ত্বের ব্যাপক কাজ করিয়েছেন, যেমন ফরাসি বিজ্ঞানী 1892 সালে তিনি এই বিষয়ে পিএইচডি করেন। পরবর্তীতে অনেকের উপর এই তত্ত্বের উপর কাজ করিয়েছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শাহীন আবিধানিক অর্থে হলো স্ট্রাইন, অবৈতিকত অস্বাভাবিকভাবে অন্যায়ভাবে জোর করা অথবা বাধ্য করা, জোরাজুরি করা, পিড়াপিড়ি করা, প্রণোদিত করা ইত্যাদি। অ্যানোমিক শব্দটির অর্থ প্রাধান্য দিয়েছে নৈরাজ্য এবং আদর্শ এদের প্রভাবে এক ব্যক্তি বিপদগামী হয়ে পড়ে। তাহলে অনেক অপরাধ বিজ্ঞানী মতে অপরাধ আচরণ মানুষের প্রাতিষ্ঠানিক ভূমিকা সম্পর্কে উল্লেখ করে। সামাজিক আচরণ তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক আচরণ প্রতিষ্ঠান সম্পর্কে সামাজিক আচরণ যে পদ্ধতি মানুষকে শিক্ষা লাভ করিয়া থাকে, তাহা আচরণ অনুরূপভাবে আয়ত্ত হইয়া থাকে। তো সমাজ সংস্থা, সমাজ মৌলিক প্রতিষ্ঠান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে অপরাধের হ্রাস মৌলিক কাঠামো উপর প্রভাব ফেলে। সমাজ বিজ্ঞানী ডুক্রেইম তাহার গবেষণার উপর দুই ভাগে ভাগ করিয়াছেন, যেমন যান্ত্রিক এবং জৈবিক, মানে একটা মেন্টাল একটা অর্গানিক। যা যান্ত্রিক সমাজ ব্যবস্থা ইহা সদস্যদের মূল্যবোধ, বিশ্বাস, আকাঙ্ক্ষা, মন মানসিকতা, ধ্যান ধারণা কোনোরূপ ভিন্নতা না ছিল না, অর্থাৎ সদস্যের সমরূপতা এবং সকল বিষয়ের ঐক্য মিল ছিল না। অপরদিকে সমাজে জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রম বিভাগে যে সমাজ তথা সৃষ্টি হয় উহা বলা হয়, এক্ষেত্রে সমাজ ইউনিফর্ম বলা হইয়া থাকে। স্টেইন প্রবর্তক আরও উল্লেখ করেন, সমাজে কাঠামোর বিস্তৃতি নৈরাজ্যের কারণে সমাজে সংগতি ও সমতার উপরে নির্ভর করতে পারে। তিনি মনে করেন যে কোনো সমাজ স্বয়ংসম্পূর্ণ যান্ত্রিক বা জৈবিক নয়, কিছুটা ভিন্নতা পূর্বে ছিল এখনও আছে, তবে উভয় ক্ষেত্রে সামাজিক সংগতি রক্ষা কার্যকর ভূমিকা পালন করে থাকে। সমাজ কোনো আদর্শ বা আত্মাকে বিস্তৃত হয় না, সেদিকে খেয়াল রাখতে হয়। অপরদিকে আইন এবং সমাজের বিভিন্ন অংশে মিসক্রিয়া সৃষ্টি করে, সেগুলো আইন প্রয়োগ করে থাকে, যেহেতু অপরাধে ভিন্ন মাত্রা হতে পারে। তাহলে ডুকিম এর মধ্যে যান্ত্রিক অবস্থাকে স্বাভাবিক ব্যাপার এবং সমাজ জৈবিক রূপ নিবে, তখন অপরাধ নানা সামাজিক বিস্তৃতি আদর্শহীনতা সৃষ্টি হবে। ডুকিম তার মতে সমাজ একটা যান্ত্রিক থাকবে, সামাজিক সংগতি ততটাই ঠিক থাকবে এবং সমাজ এক চাপ এবং মানুষের সদস্যদের উপর কার্যকর হবে, যার ফলে সমাজের কাঠামোতে বিস্তৃতি ঘটিবে না এবং সামাজিক দলগুলো তাদের কালচারাল স্ট্রাকচার মাথা নিতে পারে না, ফলে সমাজের সমকামিতা বজায় থাকে এবং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এর সমরূপতা পরিপন্থী কাজেই অপরাধ। তবে ডুকিম এর অপরাধ সমাজ অসম্ভব, অপরাধ আছে বলিয়া সমাজের যৌথ চেতনার দাবি ওঠে এবং সমাজের সংহতি রক্ষা আগাইয়া যায় এবং সমাজ প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সচেষ্ট হয়। ডুকিম আরও বলেন, সমাজে যখন অপরাধমূলক আচরণ দেখা যায় তখন সমাজের প্রতি চাপ প্রয়োগ করিয়া প্রয়োজনীয় কাজ এবং সামাজিক চাপের মাধ্যমে আইনের সহায়তায় গোটা সমাজ অভ্যন্তরীণ বিভিন্ন নিষ্ক্রিয় সুস্থ হয়, অথবা নৈরাজ্য সৃষ্টি হবে। তিনি আরও বলেন, যে কোনো জীবনেই সুখী হতে পারে না বা তাহার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না যদি তাহার প্রয়োজন এবং উহা মিটাবার কৌশল ও যোগ্যতার উপর যথেষ্ট ভারসাম্য বজায় থাকে। প্রয়োজন এবং চাহিদার ভিত্তিতে লোভ, আশা, আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং সমাজে নৈরাজ্যতা দেখা দেয়। স্টেইন এই তত্ত্বে কোনো ব্যক্তি সমাজ প্রতিষ্ঠার আচরণের প্রদর্শনের পরিবর্তে তাহা অমান্য করে সমাজ কাঠামো চাপ প্রয়োগ করিয়ে থাকে, তিনি সামাজিক সাংস্কৃতিক কাঠামোগুলো দুটি উপাদান হিসেবে উল্লেখ করেন। সামাজিক নিয়মকরণ, লক্ষ্য, পন্থা ইত্যাদি দিতে পারে, তাই সেই ঐক্যে অর্জন করা যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে সামাজিক কাঠামো বিস্তৃতি নৈরাজ্য সামাজিক উপদল সমূহের প্রতিষ্ঠা দ্বন্দ্বে সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় স্টেইনের তত্ত্ব এলাকায় ব্যাখ্যা করো। তাহলে সুপ্রিয় স্টেইনের তত্ত্ব
অপরাধবিজ্ঞানী স্ট্রেইনের তত্ত্ব বলিতে সমাজ কাঠামোতে সমাজের বাসিন্দাদের উপর সমাজের চাপের গুরুত্ব আরোপ করা হইয়াছে এবং যাহার জন্য একজন ব্যক্তি অপরাধ করিতে বাধ্য হয়। তাহলে স্ট্রেইন শব্দের অর্থ হলো অস্বাভাবিক বা অন্যায়ভাবে জোর করা বা অবাধ্য করা, জোরাজুরি করা, পিড়াপিড়ি করা, পরিণতিত করা। এটা হচ্ছে অর্গানিক শব্দের অর্থ, দুটো পার্থক্য রয়েছে, একটা নৈরাজ্য আর একটা হচ্ছে আদর্শীয়তা। এর প্রভাবে ব্যক্তির উপর এমনভাবে প্রভাব পড়ে যে তা বিপদগামী হয়। অনেক অপরাধ বিজ্ঞানীর মতে অপরাধ আচরণ সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে বলা হয়, সামাজিক আচরণ যে পদ্ধতি মানুষ শিক্ষালাভ করিয়া থাকে তাহার আচরণ কোনোরই আয়ত্ত থাকে না। সমাজ সংস্থা সমাজের মৌলিক প্রতিষ্ঠার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে অপরাধের হ্রাস বৃদ্ধি মাত্রা কৌশল উহার উপর প্ররোচিত করে। সমাজবিজ্ঞানী তাহার গবেষণায় সমাজকে দুই ভাগে ভাগ করিয়াছেন, যেমন যান্ত্রিক এবং জৈবিক। যান্ত্রিক সমাজ ব্যবস্থা ও সমাজের মূল্যবোধ, বিশ্বাস, আকাঙ্ক্ষা, মানসিকতা, প্রাণ ধারণরূপে নির্মিত ছিল না। সমাজের সমকামিতা এবং সকল বিষয়ের ঐক্য মিল ছিল। অপরদিকে সমাজ জনসংখ্যা বৃদ্ধি, শ্রমের ফলে যে তথা সামাজিক সংগতি সৃষ্টি হয় উহা জৈবনিক এবং বলা হয়। এক্ষেত্রে সমাজে ইউনিক বলা থাকে। স্ট্রেইন প্রবর্তক উল্লেখ করেন, সমাজে সমাজ কাঠামোর বিস্তৃতি নৈরাজ্যের কারণে সামাজিক সংগতি সদস্যের রূপতা নির্ভর করে যদি ভিন্ন কাজে পারদর্শিতা হয়। তিনি আরো বলেন, যে কোনো সমাজের সম্পূর্ণ যান্ত্রিক বা জৈবিক নেই, কিছুটা জৈবিক পূর্ণ হলে এখানেই আছে। তবে উভয় ক্ষেত্রে সামাজিক সংগতি রক্ষার কার্যকর ভূমিকা পালন করিতে থাকে। সমাজ যেমন আদর্শ থেকে বিচ্যুত হয় না সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে আইন সমাজের বিভিন্ন অংশের মধ্যে মিস্ত্রিয়া ধারা নিয়ন্ত্রণ করে। যেহেতু আইন ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে সেহেতু অপরাধ ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। এর মধ্যে যান্ত্রিক সমাজে অপরাধ স্বাভাবিক ব্যাপার, তাই সমাজ যখন জৈবিক রূপ নিবে তখন অপরাধ বিচ্যুতি আদর্শ সৃষ্টি হইবে। সামাজিক সংগতি যতটাই ঠিক থাকবে অপরাধের স্থাপ এবং সমাজের কার্যকর ভূমিকা ততই হবে। তাহার ফলে সমাজের কাঠামোতে বিচ্যুতি ঘটিবে না এবং যান্ত্রিক সামাজিক উপদলগুলো মাথা ছাড়াই দিতে পারবে না, ফলে সমাজের সমরূপিতা বজায় থাকবে এবং সমাজে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হইবে না। এই সমাজ রূপে পরিপন্থী কাজ। অপরাধ আছে বলিয়া সমাজে যৌথ দাবি ওঠে এবং যৌথ সংগতি রক্ষা এগিয়ে যায়, প্রতিষ্ঠানগুলো সচেতন হয়। রকিম আরও বলেন, সমাজ যখন অপরাধমূলক আচরণ দেখা যায় তখন সমাজ কর্তৃক চাপ প্রয়োগ হয় এবং প্রয়োজনীয় সমাজে দেখা দেয়। তাই সুপ্রশিক্ষিতবৃন্দ, যে কোনো একটা জিনিসকে ব্যালেন্স থাকলে, মানুষের যদি আশা আকাঙ্ক্ষা না থাকতো তখন মানুষ কোনো পরিশ্রম করতে চাইতো না এবং সব অলস হয়ে পড়ে থাকতো। তাই সমাজে যে মানুষের প্রয়োজনে মানুষ অপরাধ করে বা অপরাধ করার প্রবণতা থাকে, পরবর্তীতেই তার কাজের বিভিন্ন স্পৃহা জন্ম হয় এবং সমাজ এগুলো একটার মধ্যে ব্যালান্স সৃষ্টি হয়। তাই সুপ্রশিক্ষিতবৃন্দ, সমাজে অপরাধ আছে থাকবে, তবে এগুলো আমাদের মিনিমাইজ করে চলতে হবে। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার ক্লাসে লাইক দিন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।